আমরা স্পষ্টভাবে বলতে চাই, যাদের মনে জ্বালা রয়েছে, যারা এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে এখনো মেনে নিতে পারছেন না, যারা এখন উকি ঝুঁকি দিচ্ছেন প্রতিটি ক্লাবের মাধ্যমে প্রশাসনের বিভিন্ন যন্ত্রকে বিকল করে দিয়ে, বিভিন্ন সিন্ডিকেট করে দিয়ে এই সরকারকে অস্থিতিশীল ডেস্টেবিলাইজ করতে চাচ্ছেন, তাদেরকে সাবধান করে দিচ্ছি, আপনাদেরকে এই দেশ থেকে সবলে উৎপাটিত করা হবে। আমাদের এই বিপ্লবে আমাদের নিজেদের নিজেদের মোরালিটির আগে সংস্কার করতে হবে। আমরা দুর্নীতি করব না, অন্যায় করব না, অবিচার করব না, প্রশাসন থেকে দুর্নীতিবাজ আমলাদেরকে বের করে দিতে হবে, এই স্বৈরাচারের দোসর আমলাদেরকে বের করে দিতে হবে, এই যে ব্যবসায়ী সিন্ডিকেট আমরা দেখেছি যে নির্বাচনের আগে তারা বলতো স্লোগান দিয়ে যে শেখ হাসিনার সাথে তারা আছে, জীবনেও তাদের সাথে আছে, মরণেও তাদের সাথে আছে, এই দোসরদের উদ্দেশ্যে আমরা হুঁশিয়ার দিয়ে বলতে চাই, যারা যারা সেই মিটিং এ গিয়েছিল এই দোসরদেরকে ধরে ধরে গ্রেফতার করতে হবে। গতকালকে যেভাবে এক দোসর সালমান রহমানকে ধরা হয়েছে, সবাইকেই ধরা হয়েছে, ধরতে হবে। আপনারা কোনো মিল কল কারখানা ইন্ডাস্ট্রি কোনো ভাঙচুর করবেন না, এগুলো দেশের সম্পদ, যারা দুর্নীতি করেছে, ঋণ খেলাপি করেছে, তাদেরকে ধরে বিচারের আওতায় আনতে হবে, আর এই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে রাষ্ট্র নিয়ে এগুলোকে জনগণের কাজে ব্যবহার করবে। ধন্যবাদ সবাইকে। আপনারা মিছিল লাগাবে,